দাস, আমি একজন অবসরপ্রাপ্তা কর্মরতা মহিলা। আমি বেলঘরিয়ায় থাকি। অবসরপ্রাপ্তা হয়েও নানান রকম ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসি। সমস্ত ক্রিয়েটিভ কাজের মধ্যে সবথেকে ভালোবাসার জায়গা আমার কবিতা। আজ শ্রীমতীর দরবারে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক উপস্থাপনা করা হয়েছে, সেখানে আমি একজন প্রতিযোগী। আমি একটি কবিতা শোনাই, যদি আপনাদের ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার করবেন, ধন্যবাদ। আমি নারী, আমি নারী এই কবিতাটি সোফিয়া সর্দারের লেখা। আমি কি মাটির পুতুল, ভাঙবি আর গড়বি? আমি কি তোর ঠান্ডা বিছানার বালিশ, যখন চাইবি জাপটে ধরবি? আমি কি বাজারের পণ্য, যখন তখন হাত বদল? আমি কি অবাক কিছু, আমাকে দেখলেই মন পাগল? আমি কি তোর গায়ের চাদর, শরীর গরমে আমাকে চাই? আমি কি খেলনা শুধুই, খেলা শেষে এক মুঠো ছাই? আমি নারী আদি সৃষ্টির, আমি মা অন্তর্দৃষ্টির, আমি বোন রাখি বন্ধনের, আমি স্ত্রী শয়নে স্বপ্নে, আমি প্রেমিকা ভাগিদার তোমার দুঃখের, আমি বন্ধু পথ দিশা তোমার সুখের। নমস্কার।